সমুদ্রের নিচে দাফন হয়ে থাকা একটি রহস্য, ইতিহাসের পাতায় লেখা এমন একটি দুঃখজনক ঘটনা যেটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা হচ্ছে সেই জাহাজের যেটিকে সেই শতকের সবচেয়ে বিশাল এবং কখনো না ডোবা জাহাজ বলা হতো, যার নাম হচ্ছে RMS টাইটানিক। বন্ধুরা, টাইটানিকের কাহিনী শুরু হয় 19 শতকের প্রথম দিকে। সে সময় জার্মান এবং ব্রিটিশদের মধ্যে বড় বড় জাহাজ নির্মাণ করার প্রতিযোগিতা চলছিল। এই জন্য ব্রিটেন সরকার এমন একটি জাহাজ বানানোর সিদ্ধান্ত নেয় যার ডিজাইন এবং আকার একটি আলিশান মহল থেকেও বড় হবে, যাকে বলা হবে সেই শতকের সবচেয়ে বড় জাহাজ। তাই ব্রিটেন সরকার হোয়াইট স্টার লাইন কোম্পানিকে এই জাহাজটি বানানোর জন্য $40 কোটি লোন দেয়। তারপর 31 মার্চ 1909 সালে নর্থ আয়ারল্যান্ডের বেলফাস্টে শুরু হলো টাইটানিকের নির্মাণ। প্রায় 15,000 ইঞ্জিনিয়ার এবং কর্মচারী 3 বছর কঠোর পরিশ্রম করে এক আলিশান জাহাজ বানালো। জাহাজটিকে 16টি আলাদা আলাদা কম্পার্টমেন্টে বানানো হয়েছে, যা ছিল সম্পূর্ণরূপে ওয়াটার টাইট। জাহাজের এই বিশেষত্বের কারণেই এটিকে আনসিঙ্কেবল জাহাজ বলা হতো। 2 এপ্রিল 1912 সালে টাইটানিক সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। জাহাজটিকে বাইরে থেকে দেখে যতটা আলিশান মনে হতো, তার ভিতরে গেলে সেটিকে আরও দ্বিগুণ মনে হতো। হোয়াইট স্টার লাইন যখন ইউরোপ এবং আমেরিকার মধ্যে টাইটানিকের সার্ভিস দেওয়ার ঘোষণা দেয়, তখন মানুষ এর প্রথম যাত্রা নিয়ে রোমাঞ্চিত হয়ে যায়। 10 এপ্রিল 1912 সালে টাইটানিক 920 জন যাত্রীকে সাথে নিয়ে ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা করে। বলা হয় যে টাইটানিকের প্রথম যাত্রা দেখার জন্য 1 লক্ষেরও বেশি মানুষ সেই বন্দরে উপস্থিত ছিল। সাউথ হ্যাম্পটন থেকে বের হয়ে টাইটানিক 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সন্ধ্যার সময় ফ্রান্সের শিবর্গে পৌঁছায় এবং সেখান থেকে 274 জন যাত্রীকে নিয়ে টাইটানিক কুইন্সটাউন আয়ারল্যান্ডে পৌঁছায় এবং সেখান থেকেও আরও 123 জন যাত্রীকে নিয়ে টাইটানিক নিজের শেষ সফর নিউ ইয়র্কের দিকে যাত্রা করে। টাইটানিক যখন আয়ারল্যান্ড থেকে রওনা দেয়, তখন টাইটানিককে তার রাস্তায় আইসবার্গ থাকার প্রথম সতর্ক দেওয়া হয়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন এডভার্ড জন স্মিথ এই সতর্ককে তেমন পাত্তা দেয়নি এবং জাহাজের স্পিডও কম করেনি, যার ফলে জাহাজটি ফুল স্পিডে সমুদ্রের বুক চিরে সামনে এগুচ্ছিল। রাত হতে হতে ক্যাপ্টেন এডভার্ড স্মিথকে প্রায় 6 বার অন্য জাহাজ দ্বারা সতর্কবার্তা দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ তারপরও সেই সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করে জাহাজকে ফুল স্পিডে চালাচ্ছিলেন। কারণ ক্যাপ্টেন স্মিথ নিজের শেষ যাত্রা এবং টাইটানিকের প্রতিষ্ঠায় একটি নতুন রেকর্ড গড়তে চেয়েছিলেন। তিনি টাইটানিককে একটি বিশাল জাহাজ হওয়ার পাশাপাশি সেই শতকের সবচেয়ে দ্রুতগতির জাহাজ হিসেবে বিখ্যাত করতে চেয়েছিলেন। 14 এপ্রিলের সেই কালো রাতে ক্যাপ্টেন স্মিথ সুরক্ষার জন্য জাহাজের 2 জন ক্রু মেম্বারকে জাহাজের উপর থেকে সামনের দিকে নজর রাখার জন্য কাজে লাগায়, যেন যে কোনো বিপদ দেখলেই তারা সাথে সাথে ক্যাপ্টেনকে জানাতে পারে। সেই রাতে সমুদ্র একদম শান্ত ছিল, আকাশে চাঁদ ছিল না, তারা শুধুমাত্র আকাশে তারার হালকা আলো পেয়েছিল। যেই 2 জন ক্রু মেম্বারকে জাহাজের উপরে নজর রাখার জন্য রেখেছিল, সেই 2 জন হঠাৎ করে 11:39 মিনিটে জাহাজের সামনে একটি কালো পাহাড় দেখতে পায়। তখনই তারা বুঝে গিয়েছিল যে জাহাজের সামনে একটি বিশাল আইসবার্গ রয়েছে। তারা 1 সেকেন্ডও দেরি না করে 3 বার ঘন্টা বাজায় এবং সাথে সাথে টেলিফোনের মাধ্যমেও ক্যাপ্টেনকে সতর্কবার্তা দেয় যে জাহাজের সামনে একটি আইসবার্গ রয়েছে। বার্তা পাওয়ার সাথে সাথে জাহাজের সব অফিসার জাহাজকে ঘোরানোর চেষ্টা করে। হঠাৎ করে সতর্কবার্তা পেয়ে জাহাজের ক্যাপ্টেন জাহাজকে সেই বড় আইসবার্গ থেকে দূরে নিয়ে যাওয়ার সব চেষ্টা করে, কিন্তু আফসোস, 11:40 মিনিটে জাহাজের ডান দিকের নিচের অংশ সেই বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খায় এবং এই ধাক্কা এত শক্তিশালী ছিল যে এতে 3rd ক্লাসে থাকা সব যাত্রীকে খুব ভয়ানক এক ঝাটকা দেয়। যাত্রীরা এসব তখন জানতে পারে যখন টাইটানিককে একটি জায়গায় স্থির করে ইঞ্জিন বন্ধ করা হয়। যখন খবরটি ছড়িয়ে যায় যে জাহাজ ধাক্কা খেয়েছে, তখন মানুষ এখানে সেখানে দৌড়াতে শুরু করে। পুরো জাহাজের সবার চেহারায় আতঙ্ক বিরাজ করছিল। জাহাজটি যখন আইসবার্গের সাথে ধাক্কা খায়, তখন সেখানে চাপের কারণে জাহাজের নিচের অংশের লোহার প্লেটগুলো চিরে ফেলে, যার ফলে জাহাজের ডান দিকে 300 ফুট পর্যন্ত স্ক্রু বের হয়ে যায়, যার ফলে পানি খুব জোরালোভাবে ভিতরে ঢোকে। জাহাজের নিচের অংশে পানি ঢোকার ফলে 3rd ক্লাসে থাকা যাত্রীরা উপরের দিকে দৌড়াতে শুরু করে। এই ঘটনায় চিন্তিত হয়ে টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রিউস ক্যাপ্টেনকে জানালো যে জাহাজের 5টি কম্পার্টমেন্টে পানি ঢুকে গেছে এবং কিছু সময়ের মধ্যেই পানি ডেকের উপর দিয়ে বইতে বইতে এক এক করে সব কম্পার্টমেন্টে ভরে যাবে। এটা শোনার পর সবগুলো লাইফ বোর্ডকে বাইরে বের করা হয়, কিন্তু সেই সময় টাইটানিকে মাত্র 20টি লাইফ বোর্ড ছিল, যার ক্যাপাসিটি ছিল 65 জন মানুষ। কিন্তু ভয় এবং আতঙ্কে লাইফ বোটে মাত্র 28 থেকে 30 জন যাত্রী নেওয়া হয়েছিল। এই ব্যাপারে প্রশ্ন উঠেছিল যে ক্যাপ্টেন হওয়া সত্ত্বে স্মিথ এই ব্যাপারে জানতো যে জাহাজে কতজন যাত্রী এবং কতটি লাইফ বোট রয়েছে, তবুও অনেকগুলো বোট সম্পূর্ণ না ভরে ফেলে দেওয়া হয় এবং এই কারণে বেশি মানুষ মারা যায়। সেই রাতে চারদিকে শুধু আতঙ্ক বিরাজ করছিল। সেই আতঙ্কের মাঝে একদল মিউজিশিয়ান নিজের জীবনের পরোয়া না করে, মৃত্যুকে ভয় না পেয়ে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গীত বাজাতে থাকে, যেন মানুষ নিজের শেষ সময় একটু হলেও খুশিতে কাটাতে পারে। অন্যদিকে জাহাজের অনেকগুলো কম্পার্টমেন্টে পানি ঢোকার কারণে জাহাজের সামনের অংশ 10 ডিগ্রি পর্যন্ত ডুবে গিয়েছিল।
যার ফলে জাহাজের পেছনের অংশ উপরে উঠতে থাকে। প্রতিনিয়ত চাপ পড়ার কারণে 2:20 টাইটানিক মাঝখান থেকে ভেঙে দুই ভাগ হয়ে যায়। মাত্র 2:40 কখনো না ডোবা টাইটানিক নিজের প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগরের বুকে তলিয়ে যায়। এই দুঃখজনক ঘটনায় 1570 মানুষ প্রাণ হারায়, যার মধ্যে অধিকাংশ মানুষ পানিতে ডুবার কারণে নয়, বরং 2°C ঠান্ডা পানিতে জমে গিয়ে মারা যায়। টাইটানিক ডুবে যাওয়ার 2 পরে প্রায় 710 মানুষকে বাঁচানো হয়। টাইটানিকের ডুবা থেকে শুরু করে আজ পর্যন্ত টাইটানিক ডুবার কারণ হিসেবে অনেক ভিন্ন ভিন্ন থিওরি সামনে আসে, যার মধ্যে অনেক থিওরি এই ঘটনার জন্য ক্যাপ্টেন স্মিথকে দায়ী করে। আবার অনেক থিওরি টাইটানিকের ডিজাইন এবং তাতে ব্যবহার করা ম্যাটেরিয়ালকে নিম্নমান বলে সেগুলোকে এটি ডুবার কারণ হিসেবে দায়ী করে। কিন্তু 2010 শুরু করা একটি প্রজেক্টের মাধ্যমে টাইটানিক ডুবার আসল কারণ জানার জন্য চেষ্টা করা হয়। ডুবুরিদের একটি টিম লক্ষ লক্ষ ডলারের আধুনিক রোবট এবং হাই ডেফিনেশন ক্যামেরার সাহায্যে নর্থ আটলান্টিক সাগরের রাডার টেকনিকের সাহায্যে স্ক্যান করে। 15 জায়গার একটি ম্যাপ বানিয়ে টাইটানিকের প্রতিটি ছোট বড় টুকরোর 150,000 ছবি এবং ভিডিও সংগ্রহ করে প্রত্যেকটি টুকরো নিয়ে গবেষণা করা হয়। এবং প্রায় 2 কঠিন পরিশ্রমের পর 2012 এই টিম টাইটানিককে ভার্চুয়ালি তৈরি করে এর ডুবার আসল কারণ জানার চেষ্টা করে। টাইটানিকের ডিজাইন এবং তাতে ব্যবহার করা ম্যাটেরিয়ালের উপর সম্পূর্ণ এক্সপেরিমেন্ট করার পর তারা জানতে পারে যে টাইটানিকের ডিজাইনে কোথাও কোনো কমতি ছিল না এবং তাতে ব্যবহার করা ম্যাটেরিয়ালও নিম্নমানের ছিল না। আসলে এই টিমের রিসার্চে পাওয়া যায় যে টাইটানিকের ডুবার আসল কারণ ছিল তার দ্রুতগতি। কারণ দ্রুতগতিতে যখন আইসবার্গের সাথে ধাক্কা খায়, তখন সেই হাজারো টনের প্রেশার জাহাজের নিচের অংশে পড়ে এবং এই কারণে যেই অংশে প্রেশার পড়ে সেই অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর সেই জায়গা দিয়ে জাহাজের 5 কম্পার্টমেন্টে পানি ঢুকে যায় এবং টাইটানিক দুই ভাগ হয়ে সমুদ্রে তলিয়ে যায়। টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের 4 গভীরে পড়ে আছে। এই ধ্বংসাবশেষ 1985 খুঁজে পাওয়া যায়। তারপর থেকে আজ পর্যন্ত 700 বেশি অভিযান এই ধ্বংসাবশেষে করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এটিকে তুলে আনার চেষ্টাও করেনি, কারণ এটি অসম্ভব। হতে পারে ভবিষ্যতে কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে এটিকে তুলে আনা হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ।